চ্যান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কন্যাধান কন্যাদান ধারাবাহিকে আসতে চলেছে নতুন একটি মোড়। কান্নায় ভেঙে পড়ে কারণ সে আবির ইতিমধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছে। টানটান উত্তেজনায় পরিপূর্ণ এখন কন্যাদান, প্রমোটি দর্শকদের অপেক্ষা আরও বাড়িয়ে তুলেছে। শ্যান বাংলায় প্রতিদিন সন্ধ্যে 7:30 দেখুন কন্যাদান। এই মুহূর্তে যে জায়গায় কাজ করছি তাতে বিথি আবিরের মধ্যে তো ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। তার ফলে বিথির সেফটির জন্য নীরা যে নতুন বাড়িতে আছে সেখানে বিথিকে রাখা হয়েছে। এবারে বিথিকে যখন রাখা হয়েছে তখন এদের সন্দেহ হয়েছে যে বিথি ওখানে থাকবে কেন, সেই বলে মন্দিরাও সোনাকেও পাঠিয়ে দিয়েছে। ফলে বিথি সোনা ইন্দ্রনীরার বাড়িতে রয়েছে। এদিকে মনেরও পাত্রের দেখাশোনা চলছে। বিশুর ব্যাপারটা জানে অঞ্জন, কিন্তু অতটা ক্লিয়ার জানে না। কিন্তু ইন্দ্র আর রানা দুজনেই চায় যে বিশুর সঙ্গে ওর বিয়ে হোক, কিন্তু মন কিছু বলে না, মন বাবাকে কষ্ট দিতে চায় না, সেই কারণে বলে না। এই নিয়ে এখন পাত্র দেখা দেখি এই সব চলছে। এখন মানে অনেক রকম নাটকীয় ঘটনার ঘাত প্রতিঘাত কন্যাদান সিরিয়াল চলছে, আপনারা দেখুন, আপনারা বুঝতেই পারবেন, দেখলেই বুঝতে পারবেন। অন্যদিকে ইন্দ্র এবং নীরার সম্পর্কে একটা মানে ফাটল ধরার বিষয় দেখা যাচ্ছে। ইন্দ্র আর নীরার সম্পর্কে এখনও সেরকম ফাটল ধরার বিষয়ে সেরকমভাবে নেই, কারণ মাঝখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু ইন্দ্র ওই ট্রাক কিনতে গিয়ে লোনের সই কাগজে সই করার জন্যে নীরাকে দরকার, সেই কারণে কথাবার্তা বলে একটা আবার ওরা গিয়ে থাকছে। এখন এখন মোটামুটি ঠিকঠাকই চলছে ওদের সম্পর্ক। মানে আগামীতে অনেক চমক অপেক্ষা করে, অনেক চমক অপেক্ষা করে রয়েছে, তার জন্যে দেখতে হবে কন্যারা রয়েছে, নানা রকম ছোটোখাটো প্রচুর জিনিস রয়েছে। খুশির খবর একটা বাড়িতে আসছে, একটা অনুষ্ঠানের একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কি অনুষ্ঠান সেটা তো আমি বলবো না। ইন্দ্রনীরার সম্পর্কটা তো বাস্তবের সম্পর্কের মতোই, বাস্তবের স্বামী স্ত্রীর সম্পর্ক যেরকম হয়, আজ ডাল মাতাল তো কাল একটা ভালো সিচুয়েশান, সেরকমই হবে। তবে হ্যাঁ, ইন্দ্রনীরার সম্পর্ক আমাদের একটু টাফ কন্ডিশন এসেছে, এবার সেটা কতদিন কি থাকবে, কতদিন পরে ভালো হবে সেটা দেখা যাক। না, এই সব কিছুর পিছনে যে সেভাবে ওনাকে বলা যায় না, তবে হয় কিছু কিছু জন্য হয়তো উনি পরোক্ষভাবে হলে জড়িয়ে আছেন। মানে পাঁচ মেয়ের জীবনে নানা রকমভাবে বিপদ আসছে। হ্যাঁ, আমার জীবনে এখনো কিছু আসেনি, মানে আসতে খুব 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 শীঘ্রই হেল্প পাওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে তো আছি না, আগে তো দিদিদেরগুলো বুঝি, দিদিদের জীবনে মোটামুটি এসেছে। মানে অ্যাকচুয়ালি আমাদের বাস্তব লাইফেও আমাদের অনেক ওঠানামা আসে, তো ওদের জীবন এখনও এসেছে। এবার আমি তো খুবই ছোটো, এখন অত কিছু বুঝি না। দর্শকদের কাছ থেকে তো খুব ভালো প্রতিক্রিয়া আসছে এই মুহূর্তে, মানে অনেকটাই আমাদের ভালোবাসছেন, খুবই ভালোবাসছেন, আরও আরও একটু বেশি ভালোবাসা আশা করছি, আশা করি। এখন দাঁড়িয়ে আছে যে মা ষড়যন্ত্র করেই চলেছে, আমায় জানায় না, নীরা নিজের মতো ভেবে চলেছে, আমায় জানায় না। আমি জানি না কোথায় যাব, কোন দিকে যাব বুঝতে পারছি না। খুব জটিল হয়ে গেল সম্পর্কটা, ভীষণ জটিল হয়ে গেছে। নতুন বাড়িতে এসো শান্তি নেই, এখানে এসো শান্তি নেই। আর অন্যদিকে পাঁচ বোনের এক বোন তাকে ছলনা করে বিয়ে করা হয়েছে, সেটা একটা নতুন গল্পের টুইস্ট। তার মানে হ্যাঁ, নতুন গল্পের টুইস্ট, কিন্তু সেটা সম্পর্কে আপাতত ইন্দ্র কিছু জানে না। কিন্তু পুরোটা জানতে হলে দেখতে হবে কন্যাদান সোম থেকে রবি যেই দেখছে সে ভালো ভালো বলছে। সব থেকে বড় কথা, লোকে আমাকে কয়েকদিন আগে একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, চেনা, উনি বলেছিলেন যে ক্যারেক্টারটার অনেকগুলো শেড আছে, সেইটা সেইটা মানে একটা একটা ছেলে যে একদিক থেকে ম্যানিপুলেটিভ ছিল, কিন্তু দেখা গেল সে সংসারের জন্য ম্যানিপুলেশনটা করছে, সে আস্তে আস্তে ভালো হচ্ছে, তার মধ্যে একটা ভালো হাজবেন্ডের দিক বেরিয়ে আসছে, একটা রোম্যান্সের দিক বেরিয়ে আসছে, বউয়ের প্রতি ভালোবাসা বেরিয়ে আসছে। তো মানে রেসপন্সটা ভালোই পাচ্ছে।
এবং আমি আশা করবো যেন এরকম ভাবেই চলতে থাকে জিনিসটা। সব রেসপন্স ভালো আসছে কিন্তু মায়ের রেসপন্সটা খুব একটা ভালো নেই। কি দেখো তুমি তো বিপদে ফেলে দিলে, এইটা তো গুগলি। মায়ের মায়ের মা সব থেকে চাপে আছে, মানে আমি যত রিভিউ দেখি আমার রিভিউগুলো মাঝে মাঝে যখন আমার সময় কাটে না রাত্রে গিয়ে খুব বোরিং লাগে আমি রিভিউগুলো দেখি, রিভিউগুলোতে মানে লোকে আমাকে তো বলে ঠিক আছে, আমাকে কম বলে, আমাকে কোথায় বলে, বলে যে ওই ছেলেকে ওই মা চালায় লোভি হ্যান ত্যান, মানে মাঝে মাঝে মানুষের দিকে বলি তোমার ব্যাপারে এই এই বলছে, দেখেছিস দেখেছিস আমাকে এবার বাইরে বেরোলে ইট পাটকেল মারবে বুঝেছিস তো, আমার ছেলে মেয়ে দুটো আর বিয়ে হবে না। সেটা জানতে হলে দেখতে হবে সোম থেকে রবি কন্যাদান সান বাংলা 7:30। এই তো মুখস্থ ডায়লগ হয়ে গেল, আমাদের তো মুখস্থ ডায়লগের উপরে জীবন চলে, তুমি সেটা বলো থাকবে আগামী দিনের চমক দেখতে হলে দেখতে হবে সান বাংলা সোম থেকে রবি কন্যাদান সন্ধ্যে 7:30। থ্যাংক ইউ। এটা আমাদেরকে বাবুদাই বলে না, আমরা আমরা এরকম নাই যে আমরা মুখস্থ করে বলছি, যখনই দাদাকে জিজ্ঞেস করি দাদা এটার আগে পরে কি হয়েছে গো, সেটা দেখতে হলে চোখ রাখতে হবে সান বাংলা সোম থেকে রবি কন্যাদান 7:30। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোন না থ্রু আউট সবাইকে বলছি আমার মুড অফ অ্যাক্টিং নিয়ে কিছু বলছি না ঠিক আছে, এনার্জি লেভেল ডাউন আছে, খাওয়া দাওয়া এই এই শোন এইখানটায় ওই ডিনারা চলে যাবার পর রানার তুই টাকা আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।